বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটি হলো পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করবেন। যদি স্ট্যাটাস চেক করার পর আপনার কোনো রকম প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই দশম কিস্তির টাকা পাবেন না। এই জন্যই কিন্তু আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার কি প্রবলেম রয়েছে। যদি আপনার আধার কার্ড নট ভেরিফাই রয়েছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন। আমার কিন্তু অলরেডি ভিডিও পরপর দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। তো বেশি কথা না বলে শুরু করি ভিডিওটি। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট আপনারা গুগলে আসবেন, আসার পর লিখবেন পিএম কিষাণ, লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করে উপরে তুলবেন, তোলার পর এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি মোবাইল থেকে করেন, অবশ্যই কিন্তু ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট করার পর একটু স্ক্রল ডাউন করে আপনারা তুলবেন, তোলার পর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, আধার নাম্বার। আপনারা কিন্তু আধার নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং মোবাইল নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন। আমি এখানে একটি আধার নাম্বার বসিয়ে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট ডাটা, সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার নেম এবং আধার স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে, ভেরিফাই কিন্তু রয়েছে, এবং কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার দেওয়া আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা কিন্তু এভাবে আপনার স্ট্যাটাসটি খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে চেক করে দেখে নেবেন। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা দশম কিস্তির টাকা পাবেন না। তো যদি আপনার আধার কার্ড নট ভেরিফাই থেকে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু খুব সহজেই আধার কার্ড ভেরিফাই করাতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে আপনারা পেয়ে যাবেন।